কাসুল সাল্ল আলী বলেন নাস হইরুন্নাসং মানুষদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের উপকার করে যে মানুষকে সাহায্য সহযোগিতা করে বর্তমান সময়ে এই হাদিসটা পড়লে যেই মানুষটার চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে তিনি হচ্ছেন ফ্রি মোশন বাই ফিরোজ হাসান বাই আপনারা মোটামুটি সকলেই চিনেন আমাদের ফিরোজ হাসান ভাই একটা বাইক নিয়ে চলাফেরা করেন সামনে দুস্থ দরিদ্র অভাবগ্রস্ত মানুষ দেখলে তাদেরকে সাহায্য সহযোগিতা করে এই সাহায্য সহযোগিতার মধ্যে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় যে ফিরোজ ভাই যখন একজন মানুষকে দান করে আর সেই অভাবগ্রস্ত মানুষটা এই অনাকাঙ্ক্ষিত দানটা পেয়ে তার ভিতর থেকে যে সে একটা আত্মতৃপ্ততা অনুভব করে সে যে একটা নির্মল হাসি প্রদান করে সে যে ফিরোজবাইয়ের জন্য দোয়া করে এই বিষয়টা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আমার মনে চাই ইনশাল্লাহ কখনো যদি সময় সুযোগ হয় আমি ওরকম ফিরোজবাইয়ের মতো কাজ করে যাব মানবতার ক্ষেত্রে দেখুন সম্মানিত মুসলিম দিনে ভাই আজকে আমি মোটামুটি সচ্ছল মানুষ আপনি আমাকে কিছু হাদিয়া দিলেন আমি আপনার জন্য দোয়া করলাম আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিলেন আমি দাওয়াত খেয়ে আপনার জন্য দোয়া করলাম আপনি আমাকে কিছু সুযোগ সুবিধা সম্মান করলেন আপনার সম্মান সুযোগ সুবিধার তাগিদে আমি আপনার জন্য দোয়া করলাম প্রক্ষান্তরে প্রক্ষান্তরে একজন দুস্থ দরিদ্র অভাবগ্রস্ত মানুষ একজন ক্ষুধার্ত মানুষকে আপনি খাবারের ব্যবস্থা করলেন একজন অসহায় মানুষকে আপনি সহায় করে দিলেন তার ভিতর থেকে যে একটা নির্মল আত্মতৃপ্ততা আসবে নির্মল হাসি আসবে সুখের কারণে চোখ দিয়ে পানি চলে আসবে সেই যে আপনার জন্য দোয়া করবে সেই দোয়ার আমার দোয়া কি কখনো এক হবে যে না কখনোই এক হবে না তাই তো আমি আপনাদের বলবো যে আপনার মন খারাপ আপনি ফিরোজ ভাইয়ের ভিডিও দেখুন আপনার মন ভালো হয়ে যাবে আপনি ডিপ্রেশনে আসেন আপনি ফিরোজ ভাইয়ের ভিডিও দেখুন আপনার ডিপ্রেশন দূর হয়ে যাবে আপনি আত্মহত্যার চিন্তা করতেছেন আপনি ফিরোজ ভাইয়ের ভিডিও দেখুন ফিরোজ ভাইয়ের মতো মানবতার ফেরি করে বেড়ান মানুষকে সাহায্য সহযোগিতা করুন আপনার আত্মহত্যার চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে মানুষ যে কতটা অসহায় এটা দেখলে আল্লাহ রহমতের প্রতি আপনি বেশি সহায় হয়ে যাবে মানুষকে দাম সজ্ঞা করা যে কতটা আত্মতৃপ্ততা পাওয়া যায় এটা আমাদের ফিরোজ ভাই পেয়েছেন আমরাও সেই আত্মতৃপ্ততার দিকে যেতে হবে রাসুল সাল্লি হাম বলেন ইর হামুফিলাম যারা জমিনে আছে তাদেরকে তুমি রহম করো তাদেরকে তুমি দয়া করো ইয়ার হামুকুম্মাং ফসামা যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন তিনি তোমাদের উপর রহম করেন ফিরোজ ভাই কাজের ক্ষেত্রে কতটা স্বচ্ছতা থাকে দেখুন উনি ভিডিওরগুলোর মাঝখানে ওনার চেহারা পর্যন্ত দেখান না হেলমেট দিয়ে মাথাটা দেখে রাখেন বর্তমানে কয়েকটা ছবি দেখলাম ফেসবুকে চলে আসে কোনো মাধ্যমে চলে এসেছে ওই দিন দেখলাম চাঁদপুরের গোবিন্দপুর মানব কল্যাণ ফাউন্ডেশন উনি বক্তব্য দিচ্ছেন যে আপনি আল্লাহর জন্য মানবতার খাতিরে যদি দুই টাকা ব্যয় করেন অচিরেই অল্প সময় আল্লাহ সুহান তালা আপনাকে চার টাকার ব্যবস্থা করে দেবেন সুহান আল্লাহ কতটা সুন্দর কথা আল্লাহ সুবহানা বলেছেন এই কথায় সোরা বাকরার দুইশো বাহাত্তর নগায় ওমা তুমিন তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কল্যাণ কাজে যা ব্যয় করবে আল্লাহ সুবহান এর জন্য তোমাদের উত্তম পুরস্কার উত্তম যাজা আল্লাহ সুবাহ তালা তোমাদেরকে দান করবে রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন সই মুসলিমের হাদিস আল্লাহ ফিয়াউনিল আব্দ মা কান আল আব্দ ফিয়াউনি আখি আল্লাহ সুফান তালা তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতেই থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইকে সাহায্য করে সম্মানিত মুসলিম দিয়ে ভাই ফিরোজ ভাই যে এই যে ভালো কাজ করছেন মানুষকে সাহায্য সহযোগিতা করছেন ফিরোজ ভাইকে অনেক বেশি ধনী আজকে তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রয়েছে যে কিনা ফিরোজবাইয়ের চৌধুরী সকলেই কি বাইয়ের মতো তাদের আশেপাশের লোকদের দুস্থ দরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা করে তাদের কাছ থেকে দোয়া নিতে পারছে তাদের মুখে একটু হাসি ফোটাতে পারছে যে না সকলেই পারছে না আসলে মানুষকে দান সদ্গা করতে হলে সাহায্য সহযোগিতা হলে করতে হলে খুব বেশি টাকার প্রয়োজন বিষয়টা এরকম না বরং আমাদের ভালো একটা মনের প্রয়োজন আজকে আমাদের টাকা পয়সা নাই আপনার টাকা পয়সা নাই আপনি পাঁচ টাকা দশ টাকা দিয়ে শুরু করুন না আপনার নিকটস্থ মানুষদেরকে সাহায্য সহযোগিতা শুরু করুন না রাসুল আলি সাল্লাম তো বলেছেন হাদিস তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের অংশ দিয়ে হলো একটা খেজুরের টুকরা দিয়ে হলো জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতে হবে এই সাহায্য সহযোগিতাগুলো পরকালে আমাদের জাহান্নামের আগুনের প্রতিবন্ধক হবে আমরা দোয়া করছি আল্লাহ সুহান ফিরোজ ভাইকে দুনিয়াতে এবং পরকালে সর্বোচ্চ মাকাম দান করুন পাশাপাশি ফিরোজ ভাইয়ের পায়ে হাত রেখে আরও একটা কথা বলতে চাই ফিরোজ ভাইয়ের ভিডিওগুলোতে অনেক সময় দেখি যে উনি মিউজিক ব্যবহার করে ফেলেন আমরা ফিরোজ ভাইকে অনুরোধ করব। মিউজিকটা ইসলামে অনুমোদিত না আপনার ভিডিওগুলাতে আপনি নিউজটা সরিয়ে মিউজিকটা সরিয়ে বিভিন্ন নাশে ইসলামিক গজল ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন এতে প্রত্যেকটা ভিডিও আমরা যখন দেখব দেখতে আমাদেরও সবাব হবে পাশাপাশি ভাইও আমাদের জন্য একটা সবাবের ব্যবস্থা করে তিনিও একটা সবাবের মালিক হবেন আমরা ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ ফিরোজ ভাইকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে।